শহীদ বীর অমর রহে শহীদ বীর অমর রহে ও মাটি মদেশা ও মাটি কইলে ও মাতৃত্ব বুঝে যে মাতৃত্ব গর্ব করছেন দেশের বীর জবান মানুষ তাকে বি উচ্চিত এই কার্যক্রম কিন্তু মো দেশ কহিলে আমি গর্বিত হো সেই মানুষ যে আমি অহর পরিশ্রম করি জগিছেন যাতে আমি শোপারছু গোটে মা যেতবে নিজের পুকু জন্ম করে কেবল এই অঞ্চলের বিকাশ পাই এই অঞ্চলের যে কার্যক্রম ত্বরান্বিত করা গোটে মাতৃশক্তি জাগ্রত করা ইয়ে নরেন্দ্র মোদী গোটে প্রয়াস আছে মো মাটি মো দেশ এ হচ্ছে সমস্ত আপনার মো মাটি আজ মহান কার্যক্রম যা আমার এই পাঁচগড়র গুরুদ্বার শ্রী রঘুনাথ মন্দির প্রভু শ্রী রামচন্দ্র মা সীতা প্রভু লক্ষ্মণ মহাবীর পূজা পাওছেন ইয়ে হচ্ছে পাঁচশ বর্ষর পুরাতন মন্দির এঠু আমি আজ তাঁকরি আশীর্বাদ কামনা করি আমার মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান ক্রমে মো মাটি মো দেশ কার্যক্রমের শুভারম্ভ হয়েছি বোলগড় ব্লকর পাঁচগড় গুরুদ্বার শ্রীরাম মন্দির এই মাটির অনেক বিগত দিনের এই মাটির অনেক পূর্বসূরী মানে পরাধীন ভারতকে স্বাধীন করেছেন এই মাটি পাই সে জীবন দিয়েছেন যে রক্ত তাঁকর এই মাটি ভিজি রয়েছে সেই বীর মানুষ বন্দন করা আমার ভারতবর্ষর মা মাটি মাকে পূজা করা নমন করা উদ্দেশ্যে নরেন্দ্র মোদী আহ্বান ক্রমে আমি মো মাটি মো দেশ কার্যক্রম আহ্বান করেছে সে আমি মাটি প্রতি সমগ্র কার্যক্রম সমর্পিত করেছে দেশ সমর্পিত করা যে আহ্বান দিয়েছেন আমি সমস্ত নাগরিক মনরে এই জাগরণ সৃষ্টি হোক এই মাটিরে আমার পূর্বসূরী মানে জীবন দিয়েছেন কিন্তু আমি স্বাধীনতার স্বাদ দিয়েছেন সেই স্বাধীনতার স্বাদক আমি আজ উপভোগ করুছে সেই বীর মানুষ মনে রাখা আজ বীরবন্দন কার্যক্রম আরম্ভ হয়েছি মাটি মার পূজা পাই আজ মাটির নমন কার্যক্রম হয়েছি যে মাটি আমি গাঁ গাঁ গণ্ডার পুরপল্লীর প্রত্যেক ঘরর সংগ্রহ করে আজ দিল্লির রাজপথক পঠাইবা ভারতবর্ষর প্রাণকেন্দ্র দিল্লির রাজপথরে এই মাটি স্বর্ণকূল কলসরে প্রতিষ্ঠা হব মনে পকাই দেব প্রত্যেক গাঁকু প্রত্যেক ঘরক প্রত্যেক ওড়িয়া ভাইকু প্রত্যেক জাতিকু মা মাটি পাই আমি সমগ্র সমর্পিত কার্যক্রমের আজ নরেন্দ্র মোদী আহ্বানে আপ্রাণিত হয়ে কার্যক্রমের শুভারম্ভ করছে বালাজি মন্দিরর তেমন সমস্ত ভাই মানে আজ মা মাটি দেশ নিজকে সমর্পিত করতু ভারত মাতার জয়গান হেবু সারা বিশ্বরে বন্দে উৎকল জননী ভারত মাতা। প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকর আহ্বান ক্রমে আজ আমি মো মাটি মো দেশর কার্যক্রমের আমি সমস্তে একাঠি হয়েছু আত্যেক গাঁর প্রত্যেক ঘরু আমি এই মাটি নেই এই মাটি কু আমি দিল্লি পঠাইব এই মাটি বীরপুত্রঙ্কর জীবনের জীবন বীরপুত্রঙ্কর গাঁর মাটি প্রতি রাজ্য প্রতি গাঁ গাঁরু একাঠি হয়ে দিল্লি যাচ্ছি আইটি অমৃতভাটিকার সেই মাটি কু রহি অমৃতভাটিকা তৈরি হব এ হচ্ছে আমার প্রিয় নরেন্দ্র মোদীকর তাঁকর লক্ষ্য এই লক্ষ্য পূরণ করা আজ আমি এটি সমস্ত একাঠি হয়েছু মাটি সংগ্রহ কার্যক্রম। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সবসক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।